এই দেখো বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পারাদ্বীপে, বাস এখনো আসেনি। বাস এসে গেছে, বাসে উঠে গেছি। পারাদ্বীপ থেকে গিয়ে নামবো একদম মেচেদাতে। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর মেচেদা, আরো যেতে হবে বাড়ি। তো বাসে উঠে গেছি, চলো গুড নাইট অল অফ ইউ। এই দেখো নেমে গেছি, এখন মাঝে ভোর 4:30, 4:30 কি 5টা আমরা নেমে গেছি। এখন ট্রেকারে বসে আছি, এই দেখো বাসে, ট্রেকার থেকে নেবে আবার বাসে। এটা হচ্ছে ট্রেকার থেকে নেমে বাসেতে বসে আছি, ময়না যাব আমার শ্বশুরবাড়ি। তো তাই 1 ঘন্টা লাগবে, আমরা বাসে উঠে গেছি, কিন্তু 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা বাদে নামলে বাড়ি, নয় বাস স্ট্যান্ডে বাইক থাকবে, বাইকে করে যাব, আর না হলে টোটো করে চলে যাব বাসে। এটা এই দেখো, এই যে রাস্তাটা গেছে সোজা ওদিকে মেচেদা স্টেশন, পুরো সোজা যে রাস্তাটা দেখো ওদিকে গেছে, সাইকেলগুলো যাচ্ছে ওদিকে মেচেদা স্টেশন। বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছি। সারা রাত ঘুমোইনি, চোখে মুখ দেখে বুঝতে পারছো ভীষণ কষ্ট হচ্ছে। দেখো টোটো করে যাচ্ছি, কারণ বাইকটা একটুখানি বিজি আছে, বাড়িতে কালী পুজো। এখন যে আমি এডিট করছি, দেখো তোমরা গানের আওয়াজ পাচ্ছ, দেখো আমাদের দেখেছো, আমাদের বাড়ি যা রাস্তা দেখেছো কেমন সরু। মানে আমরা কোনোদিনও 4 চাকা নিয়ে ঢুকতেই পারবো না, বা ঢুকতে পারিও না। আমার বাবার গাড়িটাও আসলে সেই অনেক দূরে দাঁড় করিয়ে সেখান থেকে আসতে হয়। মানে এদের বাড়ি এমন জায়গা, অবশ্য এটা অন্য রাস্তা, আর একটা ভালো রাস্তা আছে, সেই রাস্তাতে রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য আমরা এই রাস্তা দিয়ে ঘুরে এসেছি। এই দেখো আমাদের বাড়িতে আমার দেওর কিছু পাখি পুষেছে, ঋদ্ধি তো খুব খুশি হয়ে গেছে পাখিগুলোকে দেখে, মানে ও ভীষণ আনন্দ পেয়েছে ঋদ্ধি পাখিগুলোকে দেখে। এটা আমার দেওরের মেয়ে, এটা আমার নিজের দেওরের মেয়ে। মানে আমার বড়েরা দুই ভাই, আমার ভয় আমার বড় বড় আর আমার ছোট দেওর আছে। এটা একটা কাকাতুতোর দেওর, তার ছেলে ওইটা, ওর নাম গুলু। এটা কাকাতুতো দেওরের ছেলে, এটা কাকাতুতো দেওর। গুলু, এটা কিউট কিউট গুলু। এই যে এটা আমার রুম, বন্ধই পড়ে থাকে, 1 বছর বাদে প্রায় আসলাম। তো আমার রুমে কেউ আসেই না, মা মাঝে মাঝে আসে, কেউই আসে না, বন্ধ পড়ে থাকে। 1 বছর বাদে বাড়ি এলাম, আগের বছর কালী পুজো এসেছিলাম। এগুলো সব আমার জায়েদের সব মেয়েরা, ওটা আমার নিজের জায়ের মেয়ে, পিছনে যেটা বসে আছে। আর এই দুটো লাল রঙের ড্রেস পরে ঋদ্ধি রাউন্ড বলছে, সবাই ঋদ্ধিকে ঘিরেই বসে আছে। 1 বছর বাদে একটা কুট্টুলি ভাই এসেছে, সবার থেকে ছোট ঋদ্ধি বাড়িতে।
কিস করবে না লিপ টু লিপ কিস করতে নেই হ্যাঁ করতে নেই হ্যাঁ করবে না ঠিক আছে দেখি দেখি লিপ টু লিপ কিস করতে নেই হ্যাঁ ঠিক আছে খেলা করো দিদি বাড়িতে এসে খুব খুশি আমাদের বাড়িতে কালী পুজো হয় শ্বশুর বাড়ি এটা আমার আমি পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো বাই টাটা এভরিওয়ান এই ব্লগটি এখানে শেষ করছি পরে আবার ব্লগ নিয়ে আসব আর এই ব্লগটা এখানে শেষ করছি কিছু শুনতে পাবে না তোমরা এখানে গান চলছে বাড়িতে কালী পুজো হয় সেজন্য গান চলছে পরে সবকিছু তোমাদেরকে দেখাবো এখন টাটা বাই 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 এভরিওয়ান আর আমার শ্বশুরবাড়িটা ঘুরে দেখাবো ঠিক আছে